প্রয়াসে আপনাদের সকলকে স্বাগত আজ চৌঠা মার্চ আজকেও সিজেল তিনটে পাটে সম্পন্ন হলো তিনটে শিফট হলো তো সেই তিনটে শিফটের সকল জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন নিয়ে আজ আমরা চলে এসেছি প্রথমত বলে রাখি আজকে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন মোটামুটি মডারেট বলা যেতে পারে মডারেট টু হাই মোটামুটি কুড়ি থেকে তিরিশখানা খানা প্রশ্ন কুড়িখানা তিরিশ খানা কুড়ি থেকে তিরিশখানা খানা প্রশ্ন কিন্তু হাই লেভেল আসছে বাকি মোটামুটি মডারেট তো এখনো অবধি জিওগ্রাফি কিন্তু কোয়েশ্চেন কমই আসছে আর হিস্ট্রি কিন্তু এখনো অবধি অ্যানসিয়েন্ট থেকেই বেশি আসছে এখনো অবধি যা কোয়েশ্চেনের প্যাটার্ন দেখা গেছে তাতে গুপ্ত বংশের ওপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে এখনো অবধি কালকে তিন তারিখে যেটা দেখা গেছিলো তিন তারিখে দেখা গেছিলো জিওগ্রাফি এবং জিওগ্রাফি থেকে সারা শিফট মিলিয়ে প্রত্যেক তিনটে শিফট মিলিয়ে একটি প্রশ্ন ছিল কিন্তু এবারে কিন্তু জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে বিভিন্ন রকম প্রশ্ন এসছে কিন্তু তার সাথে সাথে পলিটির প্রশ্ন এসছে কালকে যেমন কোনো পলিটির প্রশ্ন ছিল না কিন্তু আজকে পলিটির প্রশ্ন আছে আচ্ছা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক অস্পৃশ্যতা সংক্রান্ত আর্টিকেল কত নম্বরে আর্টিকেল নাম্বার সেভেন্টিন আচ্ছা ক্যাপিটালিজম নিয়ে একটা প্রশ্ন এসছে সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা এখনো অব্দি পাওয়া যায়নি সেই কারণে আমি ক্যাপিটালিজমটা একটু রাখতে বলবো এটা ইকোনমিক্স থেকে আর ইকোনমিক সার্ভে এই ইকোনমিক সার্ভে থেকে একটা প্রশ্ন যেমন কালকে এসছিল আজকেও তেমন দেখা গেছে কিন্তু আর একটা প্রশ্ন এসছে সেই প্রশ্নটা কিন্তু জানা যায়নি আচ্ছা হর্ষবর্ধন কার মৃত্যুর পর রাজা হন তার দাদা রাজ্যবর্ধন মানে তার ভাই এক প্রকার রাজ্যবর্ধন যেটা বানভট্টের লেখা বই বানভট্টের লেখা বই হর্ষচরিত পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে চতুর্থ শতাব্দীর আগে মগধের রাজধানী এখানে দেখা যাচ্ছে কি চতুর্থ শতাব্দীর আগে মগধের রাজধানী পাটলিপুত্র আর্মি চিফ মনোজ মুকুন্দ নাড়াভানে এনি ওয়ান রেড অ্যালগি রোডো ফাইটার এখানে দুটো আরও দুটো দেওয়া রইল কারেন্ট জিডিপি গ্রোথ রেট আচ্ছা এইখানে প্রশ্নটা সঠিকভাবে জানা যায়নি যে কারেন্ট জেনেছে না ফোরকাস্ট চেয়েছিল সে কারণে আমি দুটোই এখানে দিয়ে রেখেছি এখন যদি এই রিসেন্ট কোয়ার্টারে চায় তার উত্তর হবে ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট আর যদি সেটা ফোরকাস্ট বলে তাহলে ফোরকাস্ট হবে কিন্তু ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ফর দু হাজার কুড়ি একুশের জন্য দু হাজার কুড়ি একুশের জন্য ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ইয়াঙ্গেস্ট পিএম ইয়াঙ্গেস্ট পিএম হবে সান্না মেরিন ফিনল্যান্ডে দু উনিশ সালে নিযুক্ত হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড আর ম্যালপাস থার্টিন সাউথ এশিয়া গেমস ওয়াজ হেল্ড অ্যাট কোথায় হয়েছে কাঠমান্ডু পোখারা জানাকপুর এই তিনটে জায়গাতে হয়েছে মেনলি কাঠমান্ডুতেই হয়েছে আর্টিকেল নাম্বার ফিফটিন রিলেটেড উইথ রিলেটেড টু বা রিলেটেড উইথ ফান্ডামেন্টাল রাইটস প্রহিবিটস ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ পরবর্তী প্রশ্ন ইন ফর্টি ডিগ্রি সেলসিয়াস আইফেল টাওয়ার এক্সপ্যান্ডস ডিউ টু হুইচ ফেনমেন থার্মাল এক্সপ্যানশান এটা সায়েন্স থেকেই প্রশ্ন এই যেমন গরমকালে রেল লাইনগুলো বেড়ে যায় কেন বা ভেঙে যায় কেন পরপর যার লাগিয়ে রাখলে সেটা উঠে যায় কেন নিক নেম অফ সুরাট আচ্ছা অনেকেরই সুরার নিক নেম থাকে তেমনই সুরাট যে শহর সেই শহরের নিকনেম জানতে চাওয়া হয়েছে এরও সঠিক অপশান খুঁজে পাওয়া যায়নি সেই কারণে দুটো হয় দুটো নিক নেম আছে দুটো অপশানই এখানে লেখা রইলো টেক্সটাইল সিটিও যদি অপশানে থাকে তাহলে টেক্সটাইল সিটি হবে অথবা ডায়মন্ড সিটি যদি অপশানে থাকতো তাহলে ডায়মন্ড সিটি হবে অপশান পাওয়া যায়নি কেমিক্যাল নেম অফ সিএইচ ফোর সিএইচ ফোরের কেমিক্যাল নেম মিথেন ইনভেন্টার অফ ওহোমস ল আচ্ছা ওহমস ল যে তৈরি করেছিল ওহমস ল যে আবিষ্কার করেছিল তিনি কোথায় বসবাস করেন মানে তিনি কোথাকার এর উত্তর হবে এর ল্যাঙ্গেল জার্মানি এর ল্যাঙ্গেল জার্মানি আচ্ছা আরবিসি সি ফরমেশন আরবি কোথা থেকে তৈরি হয় রেড বোন ম্যারো কারেন্ট ইকোনমিক অ্যাডভাইজার এখনকার বর্তমান ভারতের কারেন্ট ইকোনমিক অ্যাডভাইজার কে কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম ফরটিন দলাই লামা স্টে অ্যাট আচ্ছা দলাই লামা যে এখন চোদ্দতম দলাই লামা আছে সেই দলাই লামা অ্যাকচুয়ালি কোথায় থাকে মধ্যে কথা এই ফরটিন না দিলেও দলাই লামা কোথায় থাকে দলাই লামা কিন্তু আমাদের ইন্ডিয়াতে থাকে তিব্বতে থাকে না সেখানে ইন্ডিয়ার কোথায় ধর্মশালা মানে হিমাচল প্রদেশে ধর্মশালা ইন্ডিয়া হুইচ ইজ অফেন রেফার টু অ্যাজ যেটা লিটিল লাসা নামে পরিচিত যিনি যেখানে থাকেন মানে দলাই লামা যেখানে থাকেন সেই জায়গাটি লিটিল নামা নামে লিটল নাসা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে লেডি বার্ড জনসন পার্ক সিচুয়েটেড অ্যাট লেডি বার্ড জনসন পার্কটা কোথায় অবস্থিত আমেরিকাতে গ্র্যান্ড গ্ল্যান্ড ফাউন্ড বিটুইন দ্য টু লান্স টু দুটো লান্সের ভেতরে যে মাঝখানে যে গ্ল্যান্ডটা থাকে তাকে কি বলা হয় থাইমাস গ্ল্যান্ড অ্যাসিড প্রেজেন্ট ইন অনিয়ন পেঁয়াজে কোন অ্যাসিড থাকে তাহলে কি হবে তার অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড সালফেনিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড সালফেনিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন যেটা দেখা যায় মাধবপুর ফেয়ার কোথায় হয় মাধবপুর ফেয়ার কোথায় হয়েছে গুজরাট পরবর্তী প্রশ্ন দেখছি হোয়েন বোম্বে মেড মুম্বাই বোম্বে থেকে মুম্বাই নাম পরিবর্তন হয়েছিল কত সালে উনিশশো সিক্স আইসল্যান্ড সামিট হেল্ড অ্যাট দিল্লি কর্মযুদ্ধ গ্রন্থ আচ্ছা এই কিছুদিন আগেই একটা বই দেখা গেছিল যেটা ভেঙ্কাই ইয়ে ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে একটা বই লেখা হয়েছিল ঠিক তেমনই এবারে কিন্তু বইটা লেখা হয়েছে কর্মযুদ্ধ গ্রন্থ মোদিকে নিয়ে প্রশ্নটা কিন্তু চলে এসছে বইটা এখনো সময়মতো রিলিজ হয়েছে এটা কিন্তু একদম মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া টার্মিনাস কনস্ট্রাক্টেড ইন একটু শক্ত আঠারোশো সাতাশিতে এটা তৈরি হয়েছিল আঠারোশো সাতাশিতে ভিক্টোরিয়া টার্মিনাল স্টার্ট হয়েছিল কিন্তু এইটা তৈরি হওয়া শুরু হয়েছিল কিন্তু তার দশ বছর আগে আঠারোশো আটাত্তর প্রয়াগরাজ প্রয়াগরাজ রিলেটেড টু সমুদ্রগুপ্ত সুচেতা কৃপালিনী সবাই যেন প্রথম মহিলা সিএম চিফ মিনিস্টার অবশ্যই উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার আচ্ছা এই সুচেতা কিপলিনী যে কোথাকার সিএম এটা কিন্তু জিজ্ঞেস করার পেছনে কারণ আছে কারণ সুচেতা কিপলিনী কিন্তু নিজে হরিয়ানার বাসিন্দা কিন্তু পরবর্তীকালে সিএম হয়েছিল কিন্তু উত্তরপ্রদেশে তিনি মানে তার জন্মসূত্রে কিন্তু হরিয়ানার আচ্ছা ফার্স্ট টু হ্যাট্রিক টেকেন বাই হুইচ ক্রিকেটার ইন ওয়ান ম্যাচ এই প্রথম কোন ক্রিকেটার একটা ম্যাচে দুখানা হ্যাটট্রিক করেছে এখানে যা অপশান ছিল সেই অপশান হিসাবে এর উত্তর হবে কুলদীপ যাদব ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট এটা কোন আর্টিকেলের সঙ্গে যুক্ত আর্টিকেল নাম্বার একষট্টি পরবর্তী যেটা দেখা যাচ্ছে জেরফ থ্যালমিয়া ডিজিজটা এটা ছিল না কিন্তু আই ডিজিজ এই লেখাটা ছিল না আমি তোমাদের সুবিধার জন্য এই লেখাটা জুড়েছি থ্যালমিয়া একটা কিন্তু আই ডিজিজ এইটা কিসের জন্য হয় ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ ভিটামিন এর অভাবে হয় মুন হ্যাজ হাউ মেনি লেয়ার মুনে কটা লেয়ার থাকে ঠিক পৃথিবীতে যেমন লেয়ার থাকে সেই রকমই মনেও কিন্তু তিনটে লেয়ার থাকে ক্রাস্ট ম্যান্টেল কোর অলিম্পিক গোল্ড মেডেল হ্যাজ হায়েস্ট কোয়ান্টিটি অফ হুইচ মেটাল আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু একটু মজাদার কোশ্চেন কিন্তু কোশ্চেনটা একটু শক্তই এক প্রকার কারণ অলিম্পিক গোল্ড এটা অনেকেই হয়তো এই প্রশ্নটা থেকে হয়তো জানতে পারবে যে অলিম্পিক গোল্ডে গোল্ড থাকে না সোনা জল করা থাকে অলিম্পিকে যে গোল্ড মেডেলটা দেওয়া হয় সেই কোয়েশ্চেনটা হচ্ছে অলিম্পিকে যে গোল্ড মেডেলটা দেওয়া হয় সেই গোল্ড মেডেলে কোন ধাতুটা সব থেকে বেশি থাকে অ্যাকচুয়ালি কিন্তু এতে থাকে হচ্ছে সিলভার সিলভার হচ্ছে বেশি পরিমাণে থাকে আর তার ওপর দিয়ে সোনার জল করা থাকে আচ্ছা পরবর্তীকালে গোল গম্বুজ গোল গম্বুজ সিচুয়েটেড অ্যাট কোথায় বিজাপুর বিজাপুরে গোল গম্বুজ বিখ্যাত বিগেস্ট স্পাইস মার্কেট ইন ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ার মধ্যে কোথায় স্পাইস মার্কেট সবথেকে বড়ো খাড়ি বাউলি স্ট্রিট দেল্হি হুইচ কান্ট্রি মেড থ্রি ডি হার্ট ফ্রম টিসু ইন এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন ইসরায়েল ইউনিভার্সিটিটা হচ্ছে টেল অ্যাভিভ ইউনিভার্সিটি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সকলেরই জানা এছাড়াও কটা প্রশ্ন এসছিলো যে প্রশ্নগুলো এখন অবধি জানা যায়নি যেমন টুইন সিটি টুইন সিটি নিয়ে একটি প্রশ্ন এসেছিলো হয়তো অনেক কটা অপশান ছিল এর মধ্যে কোনটা টুইন সিটি এরকমও প্রশ্ন ছিল ইন্দাস রিভার সিন্ধু সিন্ধুন থেকে একটা প্রশ্ন এসেছিলো আরেকটা হচ্ছে টাইগার রিজার্ভ নিয়ে একটা প্রশ্ন এসছিলো আরেকটা এখানে লেখা নেই আরেকটা কিন্তু অ্যাওয়ার্ড সংক্রান্ত কোশ্চেন এসেছিলো একটা অ্যাওয়ার্ড এসেছিলো এই কোশ্চেনগুলো এখনও জানা যায়নি আর তাছাড়া গোটা ওভারঅল যদি প্রশ্ন দেখা যায় মোটামুটি মডারেট প্রশ্ন বলা যেতে পারে ইজি টু মডারেট অনেক জায়গায় বলছে কিন্তু যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যেটুকু জানা যাচ্ছে আজকের কোশ্চেন কিন্তু মডারেটই হয়েছে ঠিক আছে পরবর্তীকালে কালকে কোয়েশ্চেন আবার কেমন হয় দেখা যাক তবে এখনও অবধি যা কোয়েশ্চেনের প্যাটার্ন দেখা যাচ্ছে তাতে একটা জিনিস কিন্তু শিওর ম্যাথে ম্যাথে যেমন কোয়েশ্চেন আছে ম্যাথে কিন্তু ট্রিগোনোমেট্রির ওপর খুব জোর দাও ট্রিগোনোমেট্রির ওপর কিন্তু জোর দাও ট্রিগোনোমেট্রি কিন্তু মাস্ট আসছেই ট্রিগোনোমেট্রি আর ম্যানসুরেশান আর আজকে কিন্তু অ্যালজেব্রার পরিমাণটা বেশি দেখা গেছে আজকে অ্যালজেব্রার পরিমাণটা বেশি দেখা গেছে অ্যালজেব্রা থেকে বেশি প্রশ্ন এসছে আজকে অ্যালজেব্রা আর ট্রিগুনোমেট্রি এই দুটো জায়গা থেকেই আজকে মোস্ট নাম্বার অফ কোশ্চেন এখান থেকেই এসছে বেশি নাম্বার অফ কোশ্চেন অ্যালজেব্রা আর থেকে কিন্তু আসছে তো এই দুটো চ্যাপ্টারের উপর কিন্তু অঙ্কতে চাপ দাও আর ইংলিশে তো যথারীতি যেমন সিস্টেম সেই সিস্টেমই চলছে শুধু প্যাসেজের বদলে ক্লোজ টেস্ট আসছে এটাই আর কি জানার আর তোমার এই পাশের ইয়ে যদি জিআইয়ের প্রশ্ন করো তাহলে জিআইও যেমন যেমন অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন আসে তেমনই শুধুমাত্র আজকের সেকেন্ড শিফটে ডিরেকশান নিয়ে কোনো প্রশ্ন আসেনি এছাড়া কোনো তফাত হচ্ছে না ঘটনা সেই প্রত্যেকটা পরীক্ষার যেমন সিস্টেম থাকে তেমনই টিসিএস নতুন কোনো প্যাটার্ন চালু করেনি কিন্তু তবে কালকে যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল কালকে যেটা একদম ইজি হয়তো ছিল অনেকটা ইজি আজকের তুলনায় আজকে ইজি ছিল কালকেটা ইজি মডারেট বলা যায় ইজি টু মডারেট কিন্তু আজকেরটা কিন্তু সেটা বলা যাচ্ছে না আজকেরটা কিন্তু মডারেট বলতে হবে কারণ আজকের সেকেন্ড শিফ্ট আর থার্ড শিফটের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে এখানে হয়তো তোমাদের সকল প্রশ্ন দেওয়া সম্ভব হয়নি এখনও কিছু প্রশ্ন আছে আছে হয়তো সেগুলো আমাদের কাছে এখনো হয়তো এসে পৌঁছয়নি সেই কারণে তাড়াতাড়ি ভিডিওটা বানানোর জন্য হয়তো সেই প্রশ্নগুলো এখনও নেওয়া যায়নি সেটা হয়তো রাতের দিকে এসে পৌঁছবে যদি এসে পৌঁছয় তো কালকে কোয়েশ্চেনের সঙ্গে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও সঠিক আপডেট পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ